বাবা তোমার কি মানে দিছে নাকি বাল বেরিয়েছে কোনটা বাবা জিজ্ঞেস করছ তুমি সেটা বলমা আমি কি জিজ্ঞেস করছ তুমি কি হইছে কি না হইছে কিরিন পরিষ্কার নাকি নারকেল পরিষ্কার তুমি ভাই কি চিলি আমি বাল না করে না বুকা চুকা কানে বেড়ি না কানে ঝাপ ধরি দিব কোনি কিছু বুঝেনা তুমি হ্যাঁ হ্যাঁ ডক বাবা তোমার বউ পাটি আমার শাশুড়ি ও

বলি কেলা <mysticismubers> <normal music playinggettable> বলছি বাবা হবু শ্বশুর বাড়ি আর কত দূর গো বাবা হাই হতে পায় সুতো ছেড়ে যাবে তো এ তোরে এলাকা আর একটু তো আমরা কামড়ি করছিস কেন আর তুই বাল মুকুচি মিষ্টি লি কুরকুরি লিলে কেন এটা ডিজিটাল জামানা বাবা এখনকার যুগে আর কেউ মিষ্টি লি যায় নাড়াইতে গেলে চিপস কুরকুরি লি যায় চলো চলো তুমি সব বুঝবা না মেই দেখতে গেছি আমরা তাও কুরকুরি লি হবে চলো তো বাড়া খুব বুঝে মনে হইছে কি জানি আমরা যখন বিয়ে করি কাদা তখন এই সব যুগ ছিল না পোতলা ভর্তি করে মিষ্টি লিজিতে আরে কি বালের যুগ এলো কুরকুরি লি জিতে হয় শ্বশুর বাড়িতে যা বুঝো না তাহলে বোকু না চলো

বলছি এই বালের গ্রামে একটাও টোটো নাই তো হেঁটে হেঁটে আসতে হইলো মনে আমাকে আর বলবেন না বিয়ে চারিদিকে বান বন না চলছে না ওই জন্য টোটো গাড়ি চলছে না কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গেছিল না ওই জন্য টোটো চলছে না আমাদের ওইদিকে তো এক পানি হয়নি কো এই দিকে আবার ঠিকান মারাই পানি হইলো তা পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বুঝা বড় মুশকিল বিয়াই আমাদের এইদিকে দিকে হয়তো তোমাদের ওই না হইতেও পারে কেন বাল আকাশ তো একটাই আকাশ মারা পানি হলে চারিদিকেই পড়বে বিয়াই মনে হয় টাল আছে রে আবা এই লোকটা কে এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুরবে তাই নাকি আব্বা হ্যাঁ রে বাল মুকুচুদা বিয়াইকে সিরিয়াস বলছো নাকি

বাচুদা তোমার নতুন বিয়ে হতে চলেছিস তোকে একটু বাজি দেখতে হবে না এই ঘরে আমার ছেলে সুখ পাবে না শান্তি পাবে আর তুই বড়া সিরিয়াসলি লিছিস ইয়ার কি বুঝছিস না কেলা চুদা তা বল তুই বড়া আমার সাথে ইয়া কি মাছিস তুই যা কোচি বড়া আমি বাল কোচি রে বাল চুদা দেখা দেখা মেয়েটাকে লিয়ে আই দেখা হ্যাঁ হ্যাঁ লিয়ানো কো কই গো মেয়েটাকে একবার লিয়ানো তুই যা রে বড়া তুই লিয়ে আই কেন ইয়া কি মলম তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হইছে না তুই একটা বাল মুকুজি তোর পছন্দ হবে কি করে মন খারাপ করছিস নাকি মন খারাপ করিস না হবে তবি ওই দেখ মেয়ে এসে দেখ আরে মেয়েটা আগে একটু মোটা গাটা ছিল এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু নিষ্পতি বেঁধে না চমচম চা ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি বুঝলি তো ফুড়ি গেছে কদিন খাওয়া দাওয়া করিনি সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে আব্বা পছন্দ হয়ে গেছে পটাম করে দিন তারিখ ঠিক করে দাও বেরো গুদ মারানি ছড়া খালি ভরা লাগি মারা মারি চুপ এই বাড়া কি বললি তো মেয়েটাকে দেখতে দে বাড়া চুপ চোখ মুখ গুণা ঢুকি গেছে কেন মানে চিমচি চিমচি ভাব লাগি বলছি তোরা বাড়া এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য আবে পার্টি করছি তোর ঘরে টাকা নাই এটা আমাকে বিশ্বাস কইতে হবে একটা এমএলএ কোটা টাকা সরিয়ে দিলি তো সব ফ্রিজ ভর্তি হয়ে যাবে ছ মাস ঘর বেরুক বাড়া ঘর তখন বেরোচ্ছি না আবার এসে ঝগড়া শান্তি করো না দিন তারিখ ঠিক কইলাম আমি থাকতে পারছি না বল 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 কবে বিটা দিবি বল আমার ছেলে রেডি হয়ে গেছে শুন বাড়া এ বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করব না ঠিক আছে বি কিন্তু আমি লজে গিয়ে পড়াবো কেন বে লজে বি পড়াবি কেন বাড়িতে বাড়িতে অসুবিধা আছে আমার আপনজন কুটুমজন সাথে একটু লাভ আছে আমার সব দিকে গান মেরে দেখিতেছো তুমি অত কথা বলার কোনো সময় নাই তুই কি বলছিস বল আমি আবার কি বলবো বেলা ওড়াছি আমি তোর বন্ধু তুই যা বলবি তাই হবে তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে দিছা তাই দে কোনো অসুবিধা নাই ঠিক আছে তাই হবে ঠিক আছে আমি বাড়ি চললাম যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাব লজে যা চোরে আর কপালি চুদা বিয়ে ঠিক হয়ে গেল চো ঠিক আছে চলো তাহলে থাক হ্যাঁ চললাম ঠিক আছে যা যাও তুমি এখানে ঘরে যাও না এইভাবে ঘরে বসে থাকলে হবে না ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে জমাকে একটা পাচ্ছি গাড়ি দিতে হবে

বৌদি তুমি এত সুন্দর দেখতে এত সুন্দর রূপ চেহারা তোমার নামটা কি গো বৌদি আমার নাম হচ্ছে পাকান বেগম সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার আমি কি দেখতে খারাপ ভাই বলো তো বাবার কথা বলাও পা বৌদি তোমার মতো এরকম বৌ যদি আমার ঘরে থাকতো আমি তিনবার বউয়ের পা ধুয়ে পানি খেতাম আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়ো প্রেমে পড়েছি আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো ও যদি এরকম চরিত্রহীন হয় তাহলে মেয়েটার বিয়ে হবে আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়েছি গো শুধু বাড়ি আসতে দাও তাকে